আপনারা দেখছেন টুডেজ বাংলা নিউজ। আজকের বাংলার বাছাই করা সব খবর জনতার কাছে, জেলা থেকে রাজ্য, বাংলার প্রতিটি আপডেট টুডেজ বাংলার পর্দায়। এসবিআই ব্যাংকের গ্রামীণ শাখায় অফিসে টাকা রেখে সর্বশান্ত গ্রাহকেরা তুমুল উত্তেজনা তমলুকে। 2015 সালে কাকটিয়া ভারতীয় স্টেট ব্যাংকের ব্রাঞ্চ অফিস থেকে রামতারক হাট এলাকার বল্লক অঞ্চল অফিসের কাছে একটি গ্রামীণ শাখা ব্যাংক উদ্বোধন হয়। গ্রামের এলাকাবাসীরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রামীণ শাখাতে টাকা জমা দিত, কিন্তু কয়েকদিন ধরে বেশ কয়েকজন এলাকাবাসীরা তাদের সঞ্চয় রাখা টাকা থেকেও কম টাকা রয়েছে এই মুহূর্তে স্টেট ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে। জ্যোৎস্না সিং নামে একজন এসবিআই ডিপোজিট গ্রাহকের অভিযোগ যে তার অ্যাকাউন্টে মোট জমা দেন 1,80,000 টাকা, কিন্তু আজ তার অ্যাকাউন্ট চেক করতে দেখা যায় তার অ্যাকাউন্টে মাত্র 1,800 টাকা রয়েছে। সর্বশান্ত হয়ে গ্রামীণ শাখায় আছে। গ্রামীণ শাখায় এসে দেখেন যে তার মতো আরও কয়েকজন প্রতারিত হয়েছেন, মাথায় হাত পড়ে বেশ কয়েকজন কনজিউমারের। আজ সমস্ত ডিপোজিট গ্রাহকেরা ব্যাংকে এসে তাদের ব্যাংকে বই আপডেট করতে চক্ষু চড়ক গাছ। যা টাকা জমিয়েছিলেন সেই টাকা নিয়ে তার থেকে কম টাকা রয়েছে গ্রামীণ শাখা ব্যাংকে। তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়, ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। তবে কিভাবে এই টাকা খোয়া গেছে ডিপোজিট গ্রাহকদের, সেই নিয়ে কিছু বলতে চাচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। এক প্রকার মুখে কুলু পেটেছে ব্যাংক কর্তৃপক্ষ। এই মুহূর্তে গ্রামীণ শাখা ব্যাংকে তুমুল উত্তেজনা। আমার ভারতীয় স্টেট ব্যাংকে বই করা ছিল, আমার 1,47,000 টাকা ছিল, তার মধ্যে আর 1,800 টাকা আছে, আর সব টাকা ব্যাংকের ম্যানেজার ঘাটতি করে নিয়ে নিয়েছে। কিভাবে জানতে পারলেন? আমি ব্যাংকিং চেঞ্জ করে দেখছি, মানে স্টেট ব্যাংকে হাতের লিঙ্ক করে দেখলাম যে আমার কোনো টাকা নেই, শুধু 1,800 টাকা আছে। কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ। ওনারা কি বলছেন? উনি তো আজকেই আছে, আমি তো কালকেই জানতে পারছি। কি চাচ্ছেন আপনি? এখন আমি চাই আমার এই টাকাটা আমাকে ফেরত দেন, আমার মাথা ছাদ নেই, আমি এগুলা মানে আমার দুটো ছেলে আজ ফোন হয়ে যাবে, আমার এই টাকা নিয়ে আমার দুটো ছেলে মানুষ হবে প্রশ্ন। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না সিং। আমাদের শুক্রবারে হাটবোটার উত্তর সুদপুরের বাড়ি, গড়কিল্লা, গড়কিল্লা শুক্রবারে উত্তর সুদপুরের বাড়ি। আমাদের বইয়ে থাকার কথা 1,20,000, কারো 10, কারো 20, কিন্তু এখন বইয়ে দেখাচ্ছে কারো 200 টাকা, কারো 500 টাকা, কারো 1,000 টাকা। একটা মেয়ের এক্ষুনি আপনাকে দেখাতে পারি, একটা মেয়ের 1,70,000 টাকা থাকার কথা, তার আছে মাত্র 500 টাকা। কতজনকার এরকম হয়? কতজনকার হয়েছিল? এখন কতজন হচ্ছে এখানে 10 থেকে 12,000 টাকা, 12,000 গ্রাহক আছে। কত লোককার হচ্ছে কি করে বুঝবো? আমরা পরপর জানতে পারতেছি, এবারে এসে যখন দেখতেছি তখন ওইরকম হচ্ছে। আপনার আমার এখন তো বইটা আমার ছেলেকে আনতে বলছি, ছেলে ছিল ছেলেকে আনতে বলছি, কিভাবে বুঝলে? একটা সফর একটা মিলে গেল, নাকি 1,70,000 টাকা ছিল, সে তুলতে এসে তখন নেই, তারপর থেকে গন্ডগোল, তারপরে 3 দিন পর ব্যাংক বন্ধ ছিল, তারপর থেকে সবাই জানতে বন্ধ ছিল 3 দিনের পর, আজকে তারপরে পরপর সবাই জানতে পারছে, সবাই পরপর আজকে ফোন করেন যে টাকা ছিল সে টাকা নেই, সে টাকা নেই। কি চাচ্ছেন? কি চাচ্ছেন? কি চাচ্ছেন? ওনাকে টাকা দিয়ে এখানে যেতে হবে? ওনাকে বলছি ব্যাংকের ম্যানেজারকে রাখুন, ব্যাংকের ম্যানেজার ওখানে যে ব্যাংকের ম্যানেজার আজকে বদলি হচ্ছে, ওদের সঙ্গে বদলি হয়ে যাচ্ছে, তাহলে বদলি 3 দিন কেন ব্যাংক খোলা নেই? আমরা কাঞ্চা উঠে গেছি, তখন ওরা কেন খোলা থাকার কথা আমলি স্যার খোলা নেই, এই কথা বলেছিলেন। বুঝতে পারছো তো? এই যে চলে যাচ্ছে উনি, উনি যে চলে যাচ্ছেন, ওনার তো এই ঝামেলাটা খুলেছে, তাহলে আশা হচ্ছে উচিত কাঁচকার হচ্ছে শাখা, এটা এটা কাঁচকার শাখা করিতে জড়িত। আপনার নাম? আমার নাম গুরু বলমাই, এই গ্রামেই বাড়ি, বাইরাগড়ে গ্রামের বাড়ি। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বালুরঘাট কলেজের 75 বছর পূর্তিকে সামনে রেখে বুধবার বালুরঘাট কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই আন্তর্জাতিক আলোচনা সভায় মূল বিষয় ছিল বাংলাদেশের সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য ও উত্তরাধিকার। এদিনের আলোচনা সভার মূল বক্তা ছিলেন বাংলাদেশের ডক্টর মাসুদুল হক, আক্তারউদ্দিন মানিক ও মাহবুব সিদ্দিকী। বুধবার দুপুরে বালুরঘাট কলেজে আন্তর্জাতিক আলোচনা সভার শুভ উদ্বোধন করেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুণ্টু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের
অন্যান্য অধ্যাপক, কলেজ পড়ুয়া ও বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, এবার সেপ্টেম্বর মাসে বালুরঘাট কলেজে 75তম বর্ষপূর্তি হবে। এদিকে কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে বছরভর নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে একাধিক কর্মসূচি করা হয়েছে কলেজের 75 বছর পূর্তিকে সামনে রেখে। এদিন কলেজের 75 বছর পূর্তি সামনে রেখে এই আন্তর্জাতিক সেমিনার বা আলোচনা চক্র অনুষ্ঠিত হয় বালুরঘাট কলেজে। স্যার, আজকে আপনাদের এখানে কি কর্মসূচি পালন করা হচ্ছে? আজকে আমাদের বাংলা ডিপার্টমেন্ট কলেজে যে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল আছে তাদের যৌথ উদ্যোগে একটা বাংলার সেমিনার হচ্ছে। সেই সেমিনারটা আসলে এটা হচ্ছে এবছর বালুরঘাট কলেজের 75 বছর পূর্তি হতে যাচ্ছে, সেই 75 বছর উদযাপনের অংশ হিসেবে এই কার্যক্রমটা পালন করা হচ্ছে। তো এখানটাতে আজকে সেমিনার হচ্ছে, সেই সেমিনারের বিষয় হচ্ছে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি, তার ঐতিহ্য এবং উত্তরাধিকার। তো এই বিষয়ে আমরা বাংলাদেশ থেকে তিনজন বক্তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা এখানটাতে এসছেন। সেই তিনজনের তারা নির্দিষ্ট প্রতিষ্ঠিত, তারা গবেষক একজন রয়েছেন, তিনি বাংলাদেশের দিনাজপুরের বীরগঞ্জ কলেজের অধ্যক্ষ, তিনিও গবেষক, তিনি সাহিত্য নিয়ে গবেষণা করেন এবং অন্যান্য বিষয়েও তার কিছু উৎসাহ রয়েছে। আরও যে দুজন রয়েছে তার মধ্যে একজন রয়েছে মুড়ি বিশেষজ্ঞ, তো তিনিও এসছেন, এবং আরও একজন তিনি সাহিত্যের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক হিসেবেও কাজ করেন। আর আমাদের বিভাগের যে সমস্ত অধ্যাপকরা রয়েছেন তারাও তাদের তোমাদের যে একটা সেমিনার হচ্ছে এতে তোমাদের কতটা সুবিধা হবে? আমাদের অনেকটাই হচ্ছে অবগত হতে পারবো, যেহেতু দুই বাংলারই ভাষা একই, কিন্তু বাংলাদেশের সাহিত্য অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা এখনও সেই সাহিত্যের ছাত্র হিসেবে ততটা অবগত নয়। কিন্তু আমরা আজকের যে সেমিনার, সেই সেমিনারে আমরা জানতে পারছি অনেক কিছু, আরও তাদের যে মূল্যবান বক্তব্য দিচ্ছেন তিনজন, দুজন গবেষক এবং একজন অধ্যক্ষ এসেছে বাংলাদেশ থেকে, তাদের মূল্যবান বক্তব্যে আমরা ঋদ্ধ হচ্ছি, আমরা অনেক কিছু জানতে পারছি। আর আমাদের ভাষা দু ভাষায় যেহেতু একই, কিন্তু হচ্ছে মাঝখানে কাটাতারের জন্য আমাদের যে যাতায়াত অসুবিধা, আমাদের যে তাদের জানা আমাদের এখানকার সংস্কৃতি এবং তাদের সংস্কৃতি একই হয়েও যে আমরা আলাদা হয়ে আছি, সেটা এই সেমিনারের মাধ্যমে একটা মেলবন্ধন। তোমার নাম? তোমার নাম? আমার নাম দীপঙ্কর কুণ্ডু। দীপঙ্কর? দীপঙ্কর কুণ্ডু। কুণ্ডু, দীপঙ্কর কুণ্ডু। বিখ্যাত শিল্পী নন্দলাল বসু একবার শিখাইতে হয়ে সাজাপুরের দিকে অবলম্বনে নির্দেশ করে নন্দলালকে বলেছিলেন, ওই যে আজকে একটি একদিবসীয় আলোচনা চক্রের আয়োজন করেছেন আপনারা, কি কারণ এবং কি বিষয়? বিষয় হচ্ছে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকার। আমরা এই বাংলা এবং বর্তমান বাংলাদেশ এই দুই ভূখণ্ডেরই ঐতিহ্য এক, অতীত এক, ইতিহাস এবং সংস্কৃতি এক। ফলে আমরা যখন এখানে একটি প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের 75 বছর পালন করতে চাইছি, তখন আমরা মনে করছি যে শুধু এই বঙ্গেই নয়, আমাদের শিক্ষা সংস্কৃতির যে অভিন্ন ঐতিহ্য, অভিন্ন ইতিহাস, সেখানেও আমাদের সংযোগ স্থাপন করা জরুরি। সেই জন্য আমরা বাংলাদেশের সাহিত্য নিয়ে আজকে আলোচনা সভার আয়োজন করেছি এবং এই বিষয়ে বলবেনও বাংলাদেশের বিভিন্ন গুণীজন। স্যার, এতে ছাত্রছাত্রীদের কতটা সুবিধা হবে? ছাত্রছাত্রীদের দুরকম সুবিধা, একটি প্রত্যক্ষ সুবিধা হচ্ছে তাদের খানিকটা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় আছে, সেখানেও তারা সুবিধেটা পাবে। তাছাড়াও যেহেতু আমাদের মূলত বাংলা সাহিত্যের
ছাত্রছাত্রীদের নিয়ে এই কাজ। ফলে বাংলাদেশের যে বিরাট সাহিত্যের জগৎ তৈরি হয়ে গেছে ইতোমধ্যেই, সেই সম্পর্কে তারা জানতে পারবে। স্যার আপনার নাম? রিপন সরকার। নজর রাখছে পরের খবরে। বাঁকুড়ায় এসে কর্মীদের বাড়ি বাড়ি জনসংযোগের নির্দেশে এবং লোকসভা বিধানসভার জেলায় তৃণমূল শিবিরে পর্যুদস্ত হওয়ার জন্য কিছুটা আক্ষেপের সুরও শোনা গেল নেত্রীর গলায়। 2021 বিধানসভা ভোটের পর দুদিনের জন্য বাঁকুড়া জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের প্রশাসনিক বৈঠকের পর আজ বাঁকুড়ার সতীঘাটে একটি দলীয় কর্মী সভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো। কর্মী সভায় যোগদান করে নেত্রী জানান, আমার খারাপ লেগেছিল বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের জন্য যখন মা দৌড়াতে চলছিল, এখন এইসব জায়গায় অনেকটা শান্ত। তিনি আক্ষেপে সুরে জানান, বাঁকুড়ার মানুষ ভুল বুঝেছিল, তাই গত লোকসভা এবং বিধানসভা ভালো করতে পারেনি, আর এখন মানুষ যাদের ভোটে জিতিয়েছে তাদের আর দেখতেই পাওয়া যায় না, এখন মানুষ তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। এদিন তৃণমূল নেত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিয়ে বলেন, উজালা গ্যাস এবং এখন হাওয়া হয়ে ধোকালা হয়ে গেছে, বিজেপিকে শকুনের দল বলেও কটাক্ষ করলেন। নোটবন্দি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী মোট বন্দির 102% নোট ভেজাল। তিনি এও জানান, রাজ্যে ইডি সিবিআই ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসে কিছু করতে পারবে না মোদি সরকার। দীর্ঘ 20 মিনিট ধরে সবাই বক্তব্য রেখে আন্টালের হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত ভোটের পূর্বে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রীর বার্তা এবং কড়া পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, মানুষের দরজায় দরজায় যান, মানুষের জন্য কাজ করুন। নেত্রীর এই বার্তা আগামী দিনে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন আরও বেশি মজবুত হবে, উজ্জীবিত হবেন কর্মীরা। আমার মন খারাপ হয়েছিল বাঁকুড়ায় যখন আমি জিতিনি, মাত্র 4টে অ্যাসেম্বলি সিট পেয়েছি আমরা, বাঁকুড়ায় পার্লামেন্টেও জিতিনি, বিষ্ণুপুরে পার্লামেন্টেও জিতিনি, পুরুলিয়ায় লাস্টবার পার্লামেন্টেও জিতিনি, তা সত্ত্বেও আমাদের গভর্নমেন্ট এসছে। নিশ্চয়ই আমাদের কর্মীদের কোথাও ভুলভ্রান্তি ছিল অথবা বিজেপির অপপ্রচারের কাছে আমরা মাথা নত করে দিয়েছিলাম, তাই হয়তো আপনারা আমাদের ভুল বুঝেছেন। কিন্তু আমি আপনাদের বলতে পারি, বিজেপি জেতার পর থেকে আজ পর্যন্ত আপনাদের জন্য একটা কাজ করেছে, এলাকায় দেখতে পান কোনো দেখতে পাবেন না, তার চেহারা পর্যন্ত দেখা যায় না। লক্ষ্মীর ভাণ্ডার দিদি করবে বলেছিল, করেছে? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মা বোনেরা? কারা পাচ্ছেন, হাত তুলুন তো। বাহ, ভেরি গুড। একটা 25 থেকে 60 বছর, আর 60 বছরের পর থেকে কিন্তু যারা আদিবাসী তারা কিন্তু আবার আর একটা ভাতা পাবেন, সেটা হচ্ছে জয় জহর ভাতা। মনের উপর ভরসা রাখবেন, দেখবেন আপনারা ঠিক পেরিয়ে যাবেন। আমি বাঁকুড়ার মানুষদের বলি, আমি প্রায় ইলেকশনের 1 বছর পরে বাঁকুড়া এলাম, আমারও মন খারাপ হয়েছিল যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মেদিনীপুর একদিন রক্তে ভেসে থাকত, মানুষ ভয় পেত রাস্তায় বেরোতে, মাওবাদীদের হামলায় জঙ্গল মহলটা আমার অরণ্য সুন্দরী জঙ্গল সুন্দরী রক্তে পুরো ভেসে গিয়েছিল। সেই বাঁকুড়ায় শান্তি ফিরে এসেছে, সেই পুরুলিয়ায় শান্তি ফিরে এসেছে, সেই ঝাড়গ্রামে শান্তি ফিরে এসেছে। এর জন্য প্রশাসনের যেমন ভূমিকা আছে, আমার দলীয় কর্মীদেরও ভূমিকা আছে, সাধারণ মা মাটি মানুষ সাধারণ মা ভাই বোনেদেরও অনেক ভূমিকা আছে, এটা মনে রাখবেন। আমি আজকে প্রথম অভিনন্দন জানাই আমার মা বোনেদের, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, জহর জানাই। আপনারা কত দূর থেকে রান্না বান্না না করেও আপনাকে দোয়া করবে, আপনাকে জোহর দেবে, আপনাকে সালাম দেবে, আপনাকে অভিনন্দন করবে। মানুষের কাজ করাটাই আমাদের কাজ। একটা পার্টি জুটেছে বিজেপি, অপদার্থ পার্টি ভারতবর্ষে, মনে হয় কবে এরা দেশ থেকে বিদায় নেবে, শকুনির মতো বসে থাকে, কখন কে মারা যাবে আর শকুনি সেটা খেতে আসবে। একটা ভালো কাজের চিন্তা নেই,
আজকে আমার 100 দিনের কাজের কর্মীরা মাইনে পায়, 15 দিনের মধ্যে টাকা দেওয়া উচিত তাদের কাজ করার পর। নরেন্দ্র মোদী সরকার 5 মাস ধরে টাকা দিচ্ছে না, আমাদের টাকা, আমাদের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা থাকলেও তা মেলে না বলে অভিযোগ। নিত্যদিন এই কেন্দ্রে শিশুদের কপালে জোটে আতসিদ্ধ করা খাবার, একটু দেরি করে এলে মেলে না সেটাও। ঘটনাটি পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের বুড়দা কালীমাটি অঞ্চলের কালীমাটি গ্রামের নিচপাড়ার কালীমাটি 2 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যেখানে শিশুদের অপুষ্টিকর খাবার নিয়ে সরব হলেন গ্রামবাসীদের একাংশ। এই গ্রামবাসীর শিশুদের মায়েদের অভিযোগ, প্রায় দিন রান্না ভালোভাবে হয় না, এছাড়া প্রায় দিন রান্না করা হাঁড়ি পরিষ্কার অবস্থায় রান্না হয়। পাশাপাশি তারা আরও জানান, সকাল 10টার পর আসলে খাবার পাওয়া যায় না, ভাত পাওয়া গেলে ডিম ডাল পাওয়া যায়নি, বেশিরভাগই দিন ডিম ছাড়া ভাত সবজি দেয়, চাল ভালোভাবে পরিষ্কার না করে রান্না করা হয়, আমরা বারবার বলেও কিছু হয়নি। অপরদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অনিমা দাস জানান, ফেব্রুয়ারি মাস থেকে চলতি মাস পর্যন্ত 2 দিন আসতে পারিনি ট্রেনিং থাকার জন্য। তিনি আরও বলেন, 80 জন বাচ্চা পড়াশুনো করে, কিন্তু বেশিরভাগই দিন 50 থেকে 60 জন বাচ্চা পড়াশোনা করতে আসে, তিনি প্রতিদিনই তাদের ডিম ভাত সবজি ও ডাল দেন বলে জানিয়েছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা করুণা কুণ্ডু জানান, আমি প্রতিদিন কর্মী দিদি যে চাল ডাল ডিম দেয় সেভাবেই রান্না করে আসছি। এছাড়াও পাশাপাশি তিনি আরও জানান, প্রতিদিন প্রায় 60 জনের রান্না করি, কিন্তু প্রায় দিন খাবার কম পড়ে, ফলে পরের দিন দিয়ে দেব বলে বলি। তিনি আরও জানান, হাঁড়ি ছোট থাকায় অসুবিধা হয়, গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সমস্যা সমাধান করার জন্য আহ্বান জানিয়েছেন। কবে মিটবে শিশু আলায়ের সমস্যা, সেই আশায় দিন গুনছেন গ্রামবাসীরা। এখানে কি সমস্যা, অসুবিধা কিসের আপনাদের? আমাদের দেখো বাচ্চা থাকে আসি, আমরা বলে নাই খো শেষ হয়ে গেল, ডিম তো পাই নাই, আমরা পাই নাই, জয়ে দিনে যদি থাকে তো আমরা পাই নাই। এই সমস্যাটা কতদিন ধরে আপনাদের? ও অনেকে দিন লে করে। কথা জানিয়েছিলে কাউকে? হ্যাঁ জানি নাই তো। না আপনি কাউকে জানিয়েছিলেন যে এরকম স্কুলে আমাদের সমস্যা হচ্ছে সেটা? হ্যাঁ বলি, ঘরে ঘরেই বলা বলি হয় কি ডিম নাই দিছে। এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার বা প্রধানকে জানিয়েছিলেন? ওরাকে নাই জানাই, এ শুধু নাই জানা হয় তো ইয়াকে দেই তো আমরা ভোট দিই। ডিমের জন্য পঞ্চায়েত জানান যাবে? ওটা ডিমের জন্য নাই জানা। কি নাম আপনার? আমার নাম তো কমলি ভগত। বাড়ি? কালীমাটি। আমি 2 দিন আসতে পারিনি, এখন 2 দিন বলছে যে পাইনি, বললো যে আমি বললাম ঠিক আছে তাই না, কাল তো আমি যাবো, তাহলে কতজন ছেলেমেলা এখানে বাচ্চারা পড়াশোনা করে? ৮০ জন কি প্রতিদিন আসে? আপনার পরিচয়? সমস্যা হলো যে এই যে মানে যারা সেন্টারে থাকেন তাদের বাড়িতেও তো ছেলে আছে, আর আমাদের ছেলে মেয়েও এখানে সেন্টারতে আসে, কিন্তু তারা অপুষ্টিকর খাবার মানে খাবারটা পরিপাকভাবে যদি না দেওয়া হয় মানে অসিদ্ধকর খাবার, তাহলে তো ছেলের শরীরও খারাপ হতে পারে। সেটা সবসময় আমি রাঁধুনিকে বলবো কি সবসময় মাথায় রেখে নিয়ে ওইসব খাবার ভালোভাবে দেওয়া হয় আর কি। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে চলে যাচ্ছে? সমস্যা খাবার প্রায় অমনি হয়েই আর কি। তারপর হয়তো কেউ ব্যক্তিগতভাবে যদি ওই সমস্যাটার সমাধান করতে যায় তাহলে তাকে ধমক দিয়ে হয়তো তাড়িয়ে দেয়, এমনও আমরা শুনেছি মহিলার কাছে, আমি হয়তো পার ডে প্রেজেন্ট হতে পারিনি কিন্তু শুনেছি। এই বিষয়টা কি উদ্যতন কর্তৃপক্ষ কাউকে জানিয়েছো তোমরা? না, আজকেই প্রথম জানানো হলো, মানে এর আগে ব্যক্তিগতভাবে বলা হয়েছিল কিন্তু এর হয়তো কান দেই। আপনার নাম? শ্যামসুন্দর গোস্বামী। বাড়ি? কালীমাটি। দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছে যে এখানে রান্না ঠিকমতো যেতে নাই, চাল ডাল ঠিকমতো সিদ্ধ হয় নাই, আর শিক্ষাগত কোনো ব্যবস্থা নাইকে, আর প্রায় ডিমের কমপ্লেন আছে, সবজির কমপ্লেন আছে, আলুর কমপ্লেন আছে, বিশেষ করে সম্পূর্ণভাবে কোনোদিনই কেউ পায় নাই। এই সমস্যাটার কথা জানিয়েছিলে তোমরা? জানিয়েছি, আজকে ভিডিও সাহায্য জানাই কি। আচ্ছা।
এটা কি প্রায় দিন এইভাবে চলে? প্রায় দীর্ঘদিন থেকেই চলে। শুভ আমরা যে হেডে আছেন উনি আগে জানাইছি বা আগেও জানানো হয়েছে, আমরা নিজের থেকে বলেছি কিন্তু কোনোদিনই তার কার্যকরী হয়নি। আপনার নাম? আমার নাম জিতু রানা। বাড়ি? কালীবাড়ি।